এই সরকার সাংবাদিক বান্ধব সরকার এবং গণতন্ত্রের এই চতুর্থ স্তম্ভের প্রতি সরকারের এই সদর্থক মনোভাব আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শনিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার এবং একান্ত আলাপচারিতায় এই কথা বলেন তিনি। উপস্থিত রাজ্যের প্রবীণ এবং নবীন সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের ধন্যবাদ এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং একাত্মবোধের মাধ্যম হিসেবে সরকারের কাছে সংবাদ মাধ্যমের গুরুত্ব অপরিহার্য। সংবাদ মাধ্যমের প্রচারিত এবং প্রকাশিত সংবাদ এবং ছবি দেখে সরকার গঠনমূলক সমালোচনা বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হয় এবং জনগণের স্বার্থে তা সংশোধন করে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবাইকে স্বাগত, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সবাইকে স্বাগত। তো অনেকদিন ধরে ভাবছিলাম সবার সাথে একটু আলাপচারিতা, তো সেই বিষয়ে দেরিতে হলেও আজকে আপনাদেরকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করেছি। তো আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য সবাইকে আমি ধন্যবাদ দেব প্রথমে। তো সেই জায়গাটার মধ্যে আমাদের কানেক্ট হওয়ার মাধ্যমেই হচ্ছে মিডিয়া। মিডিয়া বন্ধুরা যদি ঠিকভাবে সমস্ত আমাদের যে চিন্তাধারা বা আগামীদের মানুষের জন্য যে কিছু করতে চাই সেটা যদি ঠিকভাবে আপনারা ওনাদের কাছে নিয়ে যান, তাহলে আমাদের কিন্তু অনেকটা কনফিডেন্সে আমরা থাকি যে মানুষ আমাদের সাথে আছে। এবং আপনাদের লেখনী শক্তি বলুন, যাই বলুন, বা আপনারা যে ক্যামেরার মাধ্যমে আমাদের দেখান, আমাদের কথাবার্তা শোনান, তাতেও কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের যে কথাবার্তা, অনেক সময় আপনারা টিপ্পণী কাটেন, তাতে কিন্তু অনেক সময় আমাদের শিক্ষণীয় আছে, অনেক কিছু শিখিও আমরা। তো সেটা বুঝে আপনারা মানুষের কাছে সেই বার্তাটা দেবেন যে এই সরকার মানুষের সরকার, মানুষের জন্যে কথা বলে, আর মানুষই নির্বাচিত করেছে, আমরা তো মানুষেরই রিপ্রেজেন্টেটিভ। তো সামাজিকভাবে আর্থসামাজিক ওদের উন্নয়ন আমরা চাই, বিভিন্ন কাউন্সিল অফ মিনিস্টারদের যে ক্যাবিনেট মিটিং করেছি সেখানে অনেকটা বড় বড় সিদ্ধান্ত নিয়েছি। আমাদের আর্থিক একটা কনস্ট্রেন্ট আছে, 13,000 কোটি টাকার ঋণ আমরা বইছি, তার মধ্যেও চেষ্টা করছি। তো ইন্টেনশনটা বুঝতে হবে। আর আপনাদের জন্য সাংবাদিক বন্ধুরা, আমি কালকেও দেখলাম একটা চিঠি, একটা নিউজ বেরিয়েছে, এটার মধ্যে আবার টিপ্পণী করেছে কি পরিবর্তন হলো, আগের জন আগের এরকম, এখনো এরকম, এর আগের জন্য এরকম বলে একটা টিপ্পণী করেছে। বর্তমান সরকারের ভূমিকা এবং রূপ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলেন, এই সরকার মানুষের সরকার এবং মানুষের কথা বলে সবসময়। এই প্রসঙ্গে সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে বেকারদের চাকরি এবং অন্যান্য যেসব জনকল্যাণকামী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার উল্লেখ করেন তিনি। রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে নিজের এবং সরকারের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সামগ্রিক সাফল্যের সুফল পেতে আরেকটু ধৈর্য ধরতে হবে। গঠনমূলক আলোচনা সম্পর্কে নিজের মত ব্যক্ত করার প্রসঙ্গে কথা রাখেন রাজ্যের প্রধান অভিভাবক। ওয়েট করলে তারপর আপনারা বলুন, আপনাদের সব যখনই যে জায়গায় বলেন আমি যাই, যখন যে ডাকে আপনারা, আপনাদের ডাকে আমি সাড়া দিই, বা আমার গভর্নমেন্ট সাড়া দেয়। তা আমরা বলি যে পরিবেশ বান্ধব, যেরকম বলি আমরা সবসময় সাংবাদিক বান্ধব এই সরকার। এবং আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে যারা এই বয়সে যারা সাংবাদিকরা আছেন, আপনাদের যারা মেন্টর্স, তারা তো সবই আমার বন্ধু। এবং আমারও কিন্তু আন্দোলন, অনেকে বলেন নারী ডাক্তারবাবু রাজনীতিতে এসছেন কি বুঝেন। গণতান্ত্রিক চতুর্থ স্তম্ভের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী নির্ভয়ে কাজ করার জন্য সংবাদ মাধ্যমের প্রতি আন্তরিক আবেদন রাখেন। সাংবাদিকদের নিরাপত্তা এবং সুরক্ষায় রাজ্য সরকার যে সবসময় যত্নশীল জানান সে মূল্যবান মতামত। রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে সরকার বিভিন্ন জনকল্যাণকামী প্রকল্প চালু করেছে, সেসব উন্নয়নকামী সংবাদ পরিবেশনের জন্য সরকারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান রাখেন তিনি। এই প্রসঙ্গে কলমের বিপুল শক্তির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এই শক্তিকে কাজে লাগিয়ে ইতিবাচক সংবাদ পরিবেশন করা সম্ভব। তো সেই বিষয়গুলো যখন যখন আমার কাছে আসে আমি ইমিডিয়েটলি এগুলোর প্রতি অ্যাকশন নিই। এবং আপনারা নিশ্চিন্তে থাকেন যে ভয় পাওয়ার কিছু নেই। সাংবাদিকতার যেসব ইতিহাস আমরা দেখেছি আগে, ভাবা যায় না দু দুজন সাংবাদিককে কোন, কিন্তু আমরা সব জানি প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্ট কিন্তু করছি সবসময় মানুষের জন্য। আমরা প্রতি ঘরে সুশাসন আপনারা দেখেছেন,
আমরা কিভাবে মানুষের কাছে যাচ্ছি। তো এগুলো আপনারা যাতে পজিটিভ ওয়েতে রাজনীতি আরেক জায়গায়, কিন্তু এই গুড গভর্নেন্সের যে বিষয়টা সেটা আপনারা সমাজের কাছে তুলে ধরবেন। আমি এটা করি না, দরকার নেই, যদি মনে করে সবাই যে এটা সত্যিই মানুষের কাজে আসে তাহলে আপনারা ছাপবেন, আপনারা দেখাবেন আপনাদের টেলিভিশন চ্যানেলে, আপনারা দেখাবেন। কিন্তু টুইস্ট আউট যাতে না হয়, টুইস্ট আউট না করলেই ভালো। আর এটাও আপনাদের মধ্যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য রিপোর্টার, সবসময় একটা মনে হয় অনেকের মধ্যে হয়ে যায় লেখনী শক্তি এমন শক্তি যে সবসময় বলি যে মানে এটা বেটার দেন, মানে বলে পেন ইজ মাইটার দেন সোর্ড। তারপরে এই কারণে অনেকে লিখতে লিখতেই মনে হয় যে একটু মনস্তাত্ত্বিক দিক দিয়ে অনেক সময় মনে হয় আমি একটু বাঁকা হয়ে সবসময় লিখি, এরকমও কিন্তু অভ্যেস হয়ে যায়। প্রতীক হার সুশাসন কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকার রাজ্যের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছে বলে আলাপচারিতায় উল্লেখ করেন। প্রথা মাফিক প্রেস কনফারেন্সের বাইরে শারদীয় আমেজে শনিবার রাজ্যের সংবাদ মাধ্যমের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎকার আর আলাপচারিতা ছিল সত্যিকার অর্থেই প্রাণবন্ত এবং সংযোগ স্থাপনকারী উজ্জ্বল অনেকটা সময়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।